রুমার রিংস অত্যন্ত ভয়ে অ্যাটাক করবেন সোলো সিকোয়াকে এবং তিনি তাকে বের করে দেবেন তার টিমের থেকেও, কারণ সোলো সিকোয়া করেছেন রুমারের বিরুদ্ধে একটি ভয়ানক কাজ। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই দেখেছেন যে কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন পল হেইম্যান, এবং সেই পোস্টটিতে দেখানো হয়েছিল যে সোলো সিকোয়ার পিছনে দাঁড়িয়ে রয়েছেন পল হেইম্যান এবং তিনি লিখেছেন এনফোর্সিং দ্য ফিউচার। আর এই পোস্টটিতে কিন্তু রুমারের ছবি ছিল না এবং তার কোনো উল্লেখও কিন্তু ছিল না, শুধুমাত্র ছিলেন পল হেইম্যান এবং সোলো সিকোয়া। আর এই পোস্টটিকে শেয়ার করেছেন সোলো সিকোয়া তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আর এরপর থেকে অনেকে বলছেন যে পল হেইম্যান ছেড়ে দেবেন রোমানকে এবং তিনি জয়েন করবেন সোলো সিকোয়াকে, আর এই বিষয়টি ভালো চোখে দেখছেন না রোমান রিংস। আর তার উপরে আবার সোলো সিকোয়া এটি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তো রোমান রিংস আরও বেশি রেগে উঠবেন সোলো সিকোয়ার উপরে। আর আপনাদের সকলের তো মনে থাকবে যে লোগান পল একসময় বলেছিলেন যে রোমান গেজেটে সকলেই চলে যাবে, এবং সেটি জন্য সত্যি হচ্ছে। প্রথমে গিয়েছিলেন স্যামি জেন, তারপর গেলেন ইউসোস, আর এবার পালা সোলো সিকোয়া কিংবা পল হেইম্যানের। আর এই সমস্ত কোনো রেগে উঠেছেন রোমান রিংস, এবং তিনি হয়তো সুযোগ পেলে সোলোকে বের করে দেবেন তার টিমের থেকেও। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় যে রোমানকে অ্যাটাক করবেন সোলোকে? তারপরে কমেন্টে অবশ্যই বলতে পারেন।